মানুষের কাছে এবং বিশ্ববাসীর কাছে আজকে এটা প্রমাণিত যে সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, সরকার যেটাতে বিশ্বাস করে সেটা হচ্ছে একদলীয় পাকশালী শাসন। এবং আপনারা জানেন, আপনাদের সহকর্মী নিউ ইয়র্কের টাইম ম্যাগাজিন, যেটা বিশ্বের একটি নামি দামি নিউজ ম্যাগাজিন, বহু পুরনো, শতবর্ষ পুরনো, তারা নিজেরা বাংলাদেশের বর্তমান সরকারকে কি নাম দিয়েছে আপনারা জানেন, পাকশাল টু। আমরা অতীতে বলেছি এটা হচ্ছে অলিখিত বাকশাল, আজকে নির্বাচনের পরে যা দাঁড়িয়েছে সেটা অলিখিত বাকশাল নয়। আপনারা জানেন সরকার অতীতে একটি গৃহপালিত অপোজিশন তৈরি করেছিল, সেই এইবারও তারা চেষ্টা করেছিল গৃহপালিত অপোজিশন করতে গিয়ে তারা একটা তাদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করেছিল যে 26টি সিট নাকি তারা দেবে একটি তৃতীয় পার্টি, যেটা জাতীয় পার্টি রয়েছে। বাস্তবে আমরা দেখেছি তারা বোধহয় 11টি সিট পেয়েছে। আমাদের কথা সেখানে নয়, আমাদের কথা হচ্ছে এই সরকার তারা সমস্ত সংসদকে নিজেদের ইচ্ছে মতো কুক্ষিগত করে নিয়েছে এই ভুয়া প্রহসনের নির্বাচনের মধ্যে দিয়ে।